নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি দারুণ সুস্বাদু এবং সম্পূর্ণ নিরামিষ দই বেগুনের রেসিপি। ভাত অথবা পোলাওয়ের সাথে এই দই বেগুন খেতে কিন্তু দুর্দান্ত লাগে, আর এটা রান্নাও হয়ে যায় খুব তাড়াতাড়ি। তাহলে চলুন আর দেরি না করে আজ এই দই বেগুনের রেসিপিটাই দেখে নেওয়া যাক। দই বেগুন বানানোর জন্য আমি এখানে একটা মাঝারি সাইজের বেগুন নিয়ে নিয়েছি। বেগুনটাকে 4 টুকরো করে এরকম লম্বালম্বি কেটে নিয়েছি, যেরকম আমরা বেগুন ভাজার জন্য কেটে থাকি সেই রকমভাবে বেগুনটাকে কেটে নিতে হবে। এরপর এই বেগুনের টুকরোগুলোর মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো এবং সামান্য একটু গুঁড়ো চিনি মাখিয়ে নিতে হবে। চিনিটা যদি গুঁড়ো করে দেওয়া হয় তাহলে চিনিটা খুব ভালোভাবে বেগুনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে। এবার এই মশলাগুলো বেগুনের টুকরোগুলোর মধ্যে মাখিয়ে দিতে হবে। বেগুনের টুকরোগুলোতে মশলা মাখানো হয়ে গেলে এগুলোকে সাইডে রেখে দেবো কিছুক্ষণ, আর এই সময়ে এই দই বেগুনের মশলাটা আমি তৈরি করে নেব। মশলা তৈরির জন্য আমি এখানে একটা মিক্সার জার নিয়ে নিয়েছি। মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চ মতো আদা, ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আদাটাকে। স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা নিয়েছি, 1 টেবিল চামচ মতো ভাঙা কাজু নিয়েছি, গোটা নিলে 4টে কাজু বাদাম নেবেন। প্রথমে এই আদা, কাঁচা লঙ্কা এবং কাজু বাদামটা বেটে নিতে হবে সামান্য একটু জল দিয়ে। তারপর এর মধ্যে 1/2 কাপ মতো টক দই অ্যাড করে সমস্ত উপকরণ একসঙ্গে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। একটা ফ্রাইং প্যান ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে প্রথমে আমি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। বেগুন ভাজার জন্য খুব বেশি তেল ব্যবহার করবেন না, কারণ ম্যাক্সিমাম তেলই কিন্তু বেগুন টেনে নেবে। তো তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর মশলা মাখানো বেগুনের টুকরোগুলো আমি ফ্রাইং প্যানে তেলের ওপরে অ্যাড করে দিয়েছি। এবার বেগুনের টুকরোগুলোকে চারিদিক থেকে সুন্দর করে ভেজে নিতে হবে। আপনারা কিন্তু দই বেগুন তৈরির জন্য বেগুনটাকে গোল গোল করেও কেটে নিতে পারেন। চারিদিক থেকে ভালোভাবে ভেজে নেওয়ার পর বেগুনের টুকরোগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে রাখছি। তারপর এই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আরও 1 থেকে 1.5 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে ফোড়নের জন্য দিলাম 1/2 চা চামচ মতো কালো জিরে এবং 1টা চেরা কাঁচা লঙ্কা। ফোড়নটা ভালো করে ভেজে নেওয়ার পর তেলের ওপরেই আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো এবং 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তেলের ওপরে হলুদ এবং কাশ্মীরি লঙ্কাটা দেওয়া হলে গ্রেভির কালারটা খুব সুন্দর আসবে। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি তৈরি করে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম, মানে আদা, কাঁচা লঙ্কা, কাজু বাদাম এবং টক দই মিলিয়ে যে মশলাটা আমি তৈরি করেছি সেটা এর মধ্যে দিয়ে দিলাম। মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত এই মশলাটা আমাদের ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন তেল মশলার ওপরে ভেসে উঠেছে, তার মানে মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। তো এবার আমি মশলার জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এই মশলাটা যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদও কিন্তু ততই ভালো হবে। মশলাটাকে টোটাল 5 মিনিট মতো কষিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য পরিমাণ মতো জল। যে যেমন গ্রেভি রাখতে চান জলটা সেই হিসাবেই দেবেন, আর অবশ্যই কিন্তু এখানে হালকা গরম জল ব্যবহার করবেন। স্বাদ অনুযায়ী নুন মিষ্টি দিয়ে দিচ্ছি। আমি এখানে চিনিটা অল্প পরিমাণে দিলাম, কারণ আমি ঘরে পাতা টক দই ব্যবহার করেছি। আপনারা কেনা টক দই ব্যবহার করলে 1 চা চামচ মতো চিনি দেবেন। দেখুন গ্রেভিটা ফুটতে শুরু করেছে, তো এবার আমি ভেজে রাখা বেগুনের টুকরোগুলোকে টিকি ধরে গ্রেভির মধ্যে ছেড়ে দিচ্ছি। নাড়াচাড়া করার কিন্তু এখন আর দরকার নেই। এবার ফ্রাইং প্যানটাকে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে রেখে গ্রেভির মধ্যে বেগুনটাকে রান্না হতে দেব। 3 থেকে 4 মিনিট রান্না করার পর আমাদের দারুণ সুস্বাদু দই বেগুন এখানে একদম রেডি। গ্যাসের ফ্লেমটা অফ করে এবার আমি দই বেগুনটা সার্ভ করে দিচ্ছি। খেতে অসাধারণ সুস্বাদু হয় এবং এটা বানানোও কতটা সহজ সেটা আপনারা দেখেই নিলেন। আপনারাও বাড়িতে এইভাবে দই বেগুন রান্না করুন এবং আমায় জানাবেন এই দই বেগুনের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর আজকের এই দই বেগুনের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে প্লিজ আমার চ্যানেলটাও অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন। সাথেই পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটাও অন করতে কিন্তু একদম ভুলবেন না, সমস্ত নিত্য নতুন রেসিপি ভিডিওর আপলোড নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।